জেলা সুদারাম থানা পুলিশ কর্তৃক আমাদের 7 মামলার আসামি অস্ত্র মাদক হত্যা নারী নির্যাতন সহ 7 মামলার শীর্ষ তালিকাভুক্ত সুদারাম থানা তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ সুমন ওরফে জম সুমনকে আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে আমরা একটি একটি তার কাছ থেকে একটি এলজি দেশীয় একটি এলজি এবং এক এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় আমরা তার বিরুদ্ধে নোয়াখালী সদর সুদারাম থানায় 7টি মামলা আছে এবং এই মামলাগুলো হচ্ছে অস্ত্র মাদক হত্যা নারী নির্যাতন সহ এবং সুদারাম থানায় তার বিরুদ্ধে 7টি মামলা পরীক্ষা পাস করা